বিয়ানীবাজারে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীরা রোববার দুপুরে পৌর শহরে প্রতিবাদ সভা মৌন মিছিল করেছেন। পরে স্থানীয় সুপাতলা এমএজি ওসমানী স্টেডিয়ামে মেলা বন্ধের দাবিতে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে মানববন্ধন শেষে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। বিয়ানীবাজারে বন্যার পানিতে ভেসে গেছে ছোট বড় 1000 পুকুরের মাছ। এ পুকুরের অর্ধেক থেকে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হতো। এ তথ্য জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হোসেন। নগরীর পানিবন্দী মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে কমিউনিটি পুলিশিং সিলেট মহানগর কমিটি। শনিবার দুপুরে নগরীর সোবাহানি ঘাট ও উপশহর এলাকার শতাধিক পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফাইন্যান্সিয়াল লিটারেসি ফর এসএমই এন্টারপ্রেনিয়ার্স শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10:30 সিলেট চেম্বারের হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট সহ দেশের 8 বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই 8 বিভাগের মধ্যে 6 বিভাগের অনেক জায়গায় এবং 2 বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক এই তথ্য জানিয়েছেন। সিলেটের 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে 240 কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 2022-2023 অর্থ বছরের ব্যয় নির্বাহের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। কুলাউড়ায় মুল্লুক চলো আন্দোলনের 101তম বর্ষ উদযাপন ও চা শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের নাট মন্দির মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।